আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিসা নীতি ঘোষণার পর জামাতের এ কেমন সাংগঠনিক অবস্থা? আরেকটু সুযোগ পেলেই যা হতে পারে, জামাত যা দেখিয়ে দিতে পারে। দীর্ঘদিন রাজনীতিতে জামাত গুরুত্বহীন ছিল, সাংগঠনিকভাবেও তাদের যে কার্যক্রম সেটা সবসময় চললেও বর্তমান ভিসা নীতি ঘোষণার পর গত এক সপ্তাহ যাবত হঠাৎ করেই জামাতের যে সাংগঠনিক গতিশীলতা সেটা আপনাদের দেখাবো, যে কোন কোন সেক্টরে কীভাবে হঠাৎ গতিশীল হয়ে গিয়েছে, যেটা এর আগে ছিল না, অনেকটা নিবৃত হয়ে গিয়েছিল, অনেকটা চুপ সে গিয়েছিল। যদিও যে কোনো পরিস্থিতিতেই জামাতের ইন্টারনাল সাংগঠনিক কার্যক্রমগুলো চলে, কিন্তু দেখেন আমি যেটা দেখেছি গত এক সপ্তাহ যাবত, জামাত যতগুলো প্রোগ্রাম করেছে এবং যতগুলো প্রোগ্রামের প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠিয়েছে, এটা নিকট অতীতে গত কয়েক মাসে তারা করেনি। বিভিন্ন শাখার রোকন সম্মেলন, রোকন শিক্ষা শিবির, তরবিয়তমূলক বিভিন্ন প্রোগ্রাম একে একে করছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সাংগঠনিক গতিশীলতার এক্সাম্পল, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করার অনুমতি আবেদন এবং প্রস্তুতি সভা, দায়িত্বশীল সমাবেশ, কত কিছুই আমরা দেখেছি। জামাত এই মুহূর্তে ভিসা নীতি থেকে অনুপ্রাণিত হয়ে তারা সাংগঠনিকভাবে যথেষ্ট গতিশীল হয়ে উঠছে এবং নেতাকর্মীদের আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা কি বলতে পারি, ভিসা নীতি ঘোষণার পর জামাতের সাংগঠনিক অবস্থা এখন যথেষ্ট গতিশীল হয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে নেতাকর্মীদের সেলফ কনফিডেন্স, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, তাদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় সবগুলোই আমরা তুলে ধরি বিশ্লেষণ সহ। এখন আরেকটা প্রোগ্রাম তুলে ধরতে হচ্ছে, এখানেও আপনারা দেখতে পারবেন যে কতটা কঠোর এবং গুরুত্বপূর্ণ বার্তা জামাত দিয়েছে, বিশেষ করে একেবারে ভারপ্রাপ্ত আমিরে জামাতেই, যিনি পলিটিক্যাল কথা এক সপ্তাহ আগেও খুব কম বলতেন, স্পিরিচুয়াল কথাবার্তাই বেশি বলতেন, কিন্তু এখন আবার কি বলছেন দেখেন। কুষ্টিয়া জেলা জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, কর্মী সম্মেলন, রোকন সম্মেলন, রোকন শিক্ষা শিবির, দায়িত্বশীল শিক্ষা শিবির, থানা সভাপতি সেক্রেটারিদের নিয়ে অমুক, মধ্যস্থতা নিয়ে অমুক, করতেই আছে একের পর এক। সাংগঠনিক অবস্থা যথেষ্ট ভালো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে একটি এবাদত, অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত আমির জামাত ইসলামী, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে একটি অন্যতম এবাদত, দেশের মানুষ আর সব ধরনের অধিকার হতে বঞ্চিত, তাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে, সে অধিকার আদায়ের আন্দোলনে জামাত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানে এখন অগ্রণী ভূমিকা পালন করা, সংগ্রাম করা, আন্দোলন করা, এই বিষয়টা গত এক সপ্তাহ যাবত বিশেষ করে ভিসা নীতি ঘোষণার পর সবচেয়ে বেশি বলছে, একটু আত্মবিশ্বাসের সাথে বলছে, এটা একেবারেই দৃশ্যমান। এবং জামাত নেতারা এটাও বলছে, পরিস্থিতি আগের মতো নেই, পরিস্থিতি উন্নতি হয়েছে তাদের মতে। গত শনিবার জামাত ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত এবং জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত জেলা কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন। তো এখন কর্মী সম্মেলনেও, কিন্তু জেলা পর্যায়ের কর্মী সম্মেলনেও ভারপ্রাপ্ত আমিরে জামাত কানেক্টেড হচ্ছেন। আমরা হয়তো বা অতি নিকট ভবিষ্যতেই দেখব জামাত ফিজিক্যালি কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম করছে, অনুমতি নিয়ে, ভাড়া নিয়ে, সাংবাদিকদের উপস্থিতি, আমরা সেই চিত্র দেখতে চাই। এই গতিশীলতা, ধারাবাহিকতা এই পর্যায়ে দেখতে চাই। একটা গণতান্ত্রিক দল হিসাবে জামাতের নির্বাহী পরিষদের মিটিং হবে কোনো একটা ভিআইপি হোটেলে, এরপরে সাংবাদিকরা অপেক্ষা করবে যে নির্বাহী পরিষদ মিটিং শেষে ভারপ্রাপ্ত আমির অথবা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল তারা কি ব্রিফ করেন, এবং নেতারা মুক্ত হয়ে একেবারে সরাসরি জামাতের আমির, জামাতের সেক্রেটারি তারা কি ব্রিফ করেন, সে অপেক্ষায় থাকবে, এরকম একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই। বিশেষ অতিথি জনাব মোবারক হোসেন বলেন, 1979 সালের মে মাসে মাত্র 1000 কর্মী নিয়ে এক সম্মেলনের মাধ্যমে যে সংগঠনের যাত্রা শুরু হয় তা আজ অনেক দূর অগ্রসর হয়েছে, তবে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমাদের সেই পথ মসৃণ করতে হবে এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে হবে। বিশেষ অতিথি খন্দকার AKM আলী মহসিন বলেন, আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে এই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসি শুরার সদস্য অধ্যাপক
ফরহাদ হুসাইন ও শাহজাহান আলী মোল্লা, জেলা নায়েব আমির আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন ও খায়রুল ইসলাম রবিন এবং উপজেলা আমিরগঞ্জ। যাই হোক, এই কর্মী সম্মেলন টাইপের প্রোগ্রাম মাঠে, খোলা মাঠে সামিয়ানা টানিয়ে বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতিতে একটা জমজমাট পরিস্থিতির মধ্য দিয়ে বা জমজমাট ভাবে আমরা দেখতে চাই সেই দিনের, সেই সুদিনের অপেক্ষায় সব দল শান্তিপূর্ণভাবে কার্যক্রম করবে সেটাই দেখতে চাই।